খেজুরের মধ্যে গরম দুধ দিয়ে কি বানাতে চলেছি সকলে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন ভিডিও। আমি এখানে ফার্ড প্রিমিয়ামের ডেট নিয়েছি, ডেট ক্রন খেজুর। আমি এই প্যাকেটটা খুলে এখান থেকে আমি 10-12টা খেজুর নিয়ে নেব। 10-12 পিস খেজুর নিয়ে নিলাম, 4, 7, 8, 9, 10, এই 10টা খেজুর নিয়ে নিলাম। আমি এখানে এই কোম্পানির খেজুর নিয়েছি, আপনারা অন্য কিছুও নিতে পারেন। আর এই খেজুরগুলো একদম ফ্রেশ, যার বোটাও লেগে নেই, আর নরম আর অনেক সফট। এই খেজুরগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে ভেতরের দানাগুলোকে বের করে নেব। পরিষ্কার জল দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। সব কিছুই ফ্রেশ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ধুয়েই খাবার দাবার খাই, সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিলাম। ও, দানাও একদমই ছোট্ট। খেজুরগুলো এতটাই নরম আর সফট যে সহজেই কাটা যাচ্ছে, আর দানাগুলো আমি খুব সহজেই বের করে নিতে পারছি খেজুরের থেকে। দানাগুলো কিন্তু খুবই ছোট্ট। আমি এইভাবে প্রত্যেকটা খেজুর থেকে দানাগুলোকে বের করে নেব একে একে। প্রত্যেকটা খেজুরের থেকেই আমি দানাগুলোকে আলাদা করে নিলাম, আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এখানে 1/2 কাপ গরম দুধ নিয়েছি। দুধটা এবার এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আমি এখানে 2 কলা নিয়েছি, কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়েছি আর মধু নিয়েছি। আমি কিন্তু সব কিছু নষ্ট করছি না। অনেকের মনেই হতে পারে যে বাবা সব নষ্ট করে ফেলছে, কলা মধু কাজু বাদাম খেজুর দুধ দিয়ে কি সব হচ্ছে, কি বানাচ্ছে। আমি এবার কলাটাকে পিস পিস করে কেটে নেব, পিস পিস করে পুরো কলা দুটোকেই কেটে নেব। কেউ একটাও নিতে পারে, কেউ তিনটেও নিতে পারে, এখানে পরিমাণ মতো কলা নিতে হবে। পুরো কলাটাকে আমি পিস পিস করে নিচ্ছি। 15 মিনিট পর এবার খুলে দেখছি, খুব সুন্দর গলে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমি পুরোটা মিক্সির মধ্যে ঢেলে দেব, মিক্সির বাটির মধ্যে পুরোটা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি কলাটা, কলাটাও দিয়ে দিলাম। এখানে কাজু বাদামটাও দিয়ে দেব, একসাথে পুরো সব কিছু নিয়ে নিলাম। তার সাথে একটু মধুও দিচ্ছি। আমি এখানে ডাবার হানি ইউজ করেছি, ডাবার হানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মিক্সিতে পুরো পেস্ট করে নেব এই মিক্সারটা। মধু দেওয়ার পর এর মধ্যে আমি তিল দেব। এ বাবা, তিলটা পড়ে যাচ্ছে। না না, পড়ে যাচ্ছে না, আমি এর মধ্যেই দিচ্ছি। 2 চামচ, 2.5 চামচ, 3 চামচ মতো তিল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আরেকটু দুধ দেব। আমি এখানে আরেকটু দুধ নিলাম, 2 কাপ মতো দুধ দিতে হবে এর মধ্যে। রেডি হয়ে গেছে আমার এইটা। এর মধ্যে আমি একটু একটা করে আইসও দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান তবে নাও দেওয়া যেতে পারে। আমি এখানে আইস দিয়েছি গরমে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে পুরোটা সার্ভ করে নিলাম, পুরোটাই ঢেলে দিলাম। খুবই কিন্তু ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা সকলে ট্রাই করবেন। ঢালার পরে গ্লাসটা একটু ফাঁকা ছিল, তাই আমি আবার একটু ভর্তি করে গ্লাসগুলোকে পুরো ভরে দিলাম। দেখতে এখন কিন্তু আরও বেশি ভালো লাগছে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই জুসটা। মনে হচ্ছে যেন আরশোলার মাঝখানে আমি একটা গ্লাস বসিয়ে রেখেছি। না না, এটা আরশোলা নয়, এটা কিন্তু খেজুর। খেজুরের মাঝে 1 গ্লাস খেজুর দুধের এই জুসটা বসে আছে, দেখতে কি অপূর্ব লাগছে। সকলে কিন্তু এটা ভালো করে লাস্ট পর্যন্ত দেখো এবং ট্রাই করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।